আগামী 13 অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশপুরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতিমধ্যে সমাবেশ স্থলের আশেপাশের এলাকা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়েছে, জোরে সোরে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, এছাড়া লাগানো হয়েছে অসংখ্য মাইক। প্রস্তুতি দেখতে দফায় দফায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা সমাবেশ স্থল পরিদর্শন করছেন। এরই মধ্যে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামী ওসমান। আজকে কাশপুর ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক মোড়ে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত যে শান্তি ও উন্নয়ন যে সমাবেশ, এই সমাবেশের যে আপনার যে মাঠ দেখছেন, এই মাঠে প্রায় আপনার প্রায় আশি শতাংশ মতো কাজ এখানে আপনারা দেখছেন প্রায় সম্পূর্ণ। আগামীকাল আমরা এই মাঠ পরিপূর্ণভাবে পরবর্তী 13 তারিখ শুক্রবার বেলা 2 ঘটিকা এখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যার জন্য আগামীকাল এই মাঠটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমাদের শুধু পিছিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের দেখেন সামনে মাইক হয়ে গেছে, আমাদের এই রাস্তা এবং এই মাঠ পরিপূর্ণভাবে ফিনিশিং করে আমরা পরিপূর্ণ করে ফেলেছি। শুধু প্যান্ডেলের কাজটাই চলতেছে আর হচ্ছে লাইটিং। কত মানুষ বসার ব্যবস্থা এখানে? প্রায় লক্ষাধিক মানুষের জায়গা আমরা অলরেডি করে ফেলেছি। আপনাদের টার্গেট কত? আমাদের টার্গেট তো আশা করি এই কাশপুরে যে মহাসমাবেশ, এটা মহাসমাবেশে মহাসমুদ্রে পরিণত হবে। কারণ হচ্ছে এই জামাত বিএনপি এই দলটা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তারা বহির্বিশ্বের ক্ষমতা নিয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে চায়, এইটা কখনোই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের আপামন জন এটা করতে দিবে না। আলহামদুলিল্লাহ, আমরা 13 অক্টোবর শান্তি সমাবেশ করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এবং এখানে থাকবে আমাদের যে দক্ষ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিভাগীয় যিনি দায়িত্বে রয়েছেন জনপিএমপি মির্জা আজম এমপি সাহেবের দিক নির্দেশনা। আমরা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে এবং সোনারগাঁয়ে যেহেতু আমাদের কাশপুর এই মহানাটি করেছে, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এই মহানাটে, ইনশাল্লাহ আমাদের আজকে জননেতা একেএম শামী ওসমান সাহেব আমাদের মাঝে আজকে এসেছে, প্রস্তুতিমূলক সভা করেছে কাশপুর উমরালী উচ্চ বিদ্যালয়ে। আমরা এখানে গতকাল আমিও প্রস্তুতি সভা করেছি, থানা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। ইনশাল্লাহ সেই জামাত বিএনপি জোট সরকারকে হটানোর জন্য এই কাশপুর সমাবেশ একটি লক্ষ্য জনতার একটি রূপ নেবে। ইনশাল্লাহ আমরা সোনাগাঁ থানা আওয়ামী লীগ আমরা এরকম একটি ব্যবস্থা নিব